আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এর থেভেনিন থিওরাম এর দুইটা অঙ্ক দেখাব, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রতিবারই থাকে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমরা গত পর্বে আমাদের যে ক্লাসটা, যারা দেখেন নাই তারা দেখে আসবেন, গত পর্বে আমি থেভেনিন থিওরেমের বর্ণনা এবং এটার ব্যাখ্যা দিয়েছিলাম। আমি তার আলোকে অল্প একটু বলে অঙ্কটা শুরু করব। যেমন এই চারটা পয়েন্ট কিন্তু অবশ্যই লাগবে, থেভেনিন থিওরেম করতে গেলে চারটা পয়েন্ট প্রথমে লাগবে। আপনার যে অংশটাকে সে চাবে, মানে কোথায় বাইর করতে হবে সেই অংশটা প্রথমে সেপারেট করে নেবেন। এই যে ওয়ান হচ্ছে সেপারেট করবেন, দুই মার্ক অংশ এ এবং বি দিয়ে আমরা মার্ক করব। যেমন আমি এখানে একটু বুঝাই আপনাদের, নিচের চিত্রে এটা অঙ্ক, নিচের চিত্রে প্রদর্শিত সার্কিট থেভেনিন থিওরেম প্রয়োগ করে আর থ্রি এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। এই প্রবাহিত কারেন্টটা নির্ণয় করতে হবে, এই যে এইটা আর থ্রি, এই যে আমি দেখাচ্ছি এটা এই চিত্রে। তাহলে আমরা এই কি করব, এই এ বি অংশটাকে সেপারেট করব আমাদের প্রথম শর্ত অনুযায়ী। দ্বিতীয় শর্ত, এখানে একটা নাম দিছি, এই যে আমি এ এবং বি নাম দিছি। তারপর তিন নম্বর শর্ত হচ্ছে ওপেন ভোল্টেজ সার্কিট বা থেভেনিন থিওরেম ভোল্ট বাই করতে হবে, তারপরে থেভেনিন থিওরেম রেজিস্ট্যান্সটা বাই করতে হবে, ব্যাস তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দুটো কিন্তু একদম প্রথমেই আমরা করে নেব, যে এটা সেপারেট করব এবং এ বি মার্ক করব। তো চলুন আমরা নিচে দেখি। এই যে দেখুন, আমি এখানে প্রথমেই আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, যদি আপনাদের কোথাও সমস্যা হয় আমার ভিডিওর নিচে জানাবেন। দেখুন প্রথমে আমি শুরু করছি, প্রথমে সিক্স ওহম, এই যে এই চিত্রে দেখুন সিক্স ওহম এর রেজিস্ট্যান্সকে বিচ্ছিন্ন করে ভিটিএস মানে ভোল্টেজ থেভেনিন থিওরেম নির্ণয় করো। ধরি এই অবস্থায় সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই ওয়ান, এই যে আমি এখানে দেখেছি এটা সেপারেট করে ফেলেছি, দেখছি সিক্স ওহমের যে রেজিস্ট্যান্স এটা কিন্তু নাই। পরের চিত্রে আমরা আসি, ওটা বাদ দিই। এই যে থেভেনিন থিওরেম, এই ভোল্টেজটা এখন বাই করব, দেখুন এটুকু আমি আলাদা করে ফেলেছি। ঠিক এই অবস্থায় আমরা যখন এইটাকে আই ওয়ান এই যে ধরেছি এই কারেন্ট, তখন যদি আমরা এখান থেকে ধরি এটা হচ্ছে পজিটিভ, দেখুন আমি এইখান থেকে শুরু করলাম। আপনারা শুরু করবেন নিচেরটা না, সবসময় নেগেটিভ পজিটিভ এই শেষেরটা ধরবেন। হ্যাঁ, তো এইখানে দেখুন শেষেরটা হচ্ছে 12 ভোল্ট, এটা পজিটিভ। তারপরে দেখুন আমি যদি এখান থেকে যাই, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, তখন এই যে 3 ওহম এটা কিন্তু এই পাশেটা ধরবে, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, যেহেতু আমরা পরেরটাই ধরছি, এই যে এই পাশে যেহেতু নেগেটিভ সেই জন্য মাইনাস 3A1। তারপরে এটা পুরো সার্কিটটাকে, তারপরে এটা ধরলাম, এটা হচ্ছে দেখুন মাইনাস, এই যে এখানে মাইনাস ধরবো 1.5 গুণ I1। আচ্ছা, তারপরে এখানে সোজা চলে আসে যে পজিটিভ, তারপরে এই যে নেগেটিভ নেচারটা, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস হবে 24, এখানে ঘুরে এখানে শেষ হলো। তাহলে আমরা যদি এটা জাস্ট ক্যালকুলেশন বাই করি, ক্যালকুলেশন বাই করলে এটা বিয়োগ করলে আমরা আই ওয়ান সমান সমান পাবো মাইনাস 2.67 অ্যাম্পিয়ার। একদম শর্টকাটে আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, জাস্ট ক্যালকুলেটর দিয়ে আপনারা হিসাবটা করে নেবেন।
তারপরে চলে যাচ্ছে আমরা আবার, আমরা যদি এই পুরাটাকে না ধরে এই শুধুমাত্র এই অংশটা, এই যে আমি মাউস ঘোরাচ্ছি দেখুন এই অংশটা ধরি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার ধরি 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট, যেহেতু এটা 12 ভোল্ট, তারপরে এখান থেকে যদি যাই -3 I1, এই যে ধরলাম, তারপরে এইদিক যাবে, এদিক বাদ দিয়ে দিলাম যেহেতু আমি পুরাটা ধরছি, তারপরে যাবে এর থেকে বির দিকে, বির দিকে যদি যায় তাহলে হচ্ছে এটা আমরা ধরবো -থেভেনিন থিওরেম ভোল্টেজ সমান সমান এইটা 0। তারপর আমরা এই থেভেনিন থিওরেম এটা মানটা বসাই দিলাম, দেখুন এটা যদি মান বসাই দিই তাহলে 20 ভোল্ট পেয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে থেভেনিন থিওরেমের ভোল্টেজটা পেলাম কত, 20 ভোল্ট। এই তো আমরা কিন্তু 3 নম্বরটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমরা যদি এইখান থেকে আমরা এই আরেকটা থেভেনিন থিওরেম রেজিস্ট্যান্সটা কীভাবে বাই করতে হয়, এখন দেখুন এই রেজিস্ট্যান্স এখানে এই থেভেনিন থিওরেমের ভোল্টেজটা যেখানে ছিল ঠিক আমরা এইখানে এই রেজিস্ট্যান্সটা ঠিক এইখানেই পাবো, এইখানে পাবো, কিন্তু যখনই আমাদের শর্ত অনুযায়ী এই ভোল্টেজটাকে শর্ট করে দেবে, এই ভোল্টেজটা উঠাই দেবো, হ্যাঁ ইনঅ্যাক্টিভ করে দেবো, তখন এটাকে শর্ট করে দেবো। তো দেখুন ভোল্টেজ সোর্সকে শর্ট করে এ এবং বি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন থিওরেম রেজিস্ট্যান্স, তাহলে আমরা যদি এটা এই সার্কিটে ধরি তাহলে থেভেনিন থিওরেম রেজিস্ট্যান্স সমান সমান দেখুন R1 গুণ R2, এটা এই সূত্র কিন্তু এটা, এই যেহেতু R1 গুণ R2 ভাগ R1 প্লাস R2, তাহলে আমরা এটা বসাই দিচ্ছি, মান বসাই দিলে 3 গুণ 1.5 3 যোগ 1.5 সমান 1 অ্যাম্পিয়ার, এটা কাটাকাটি করলে দেখুন 1 ওহম আসে। সুতরাং আমরা এই শেষের সার্কিট অনুযায়ী আমরা এটা সুন্দর করে করতে পারি, এটা আমাদের থেভেনিন থিওরেমের সূত্র কি, যেটা আমরা বাদ দিয়েছিলাম, এই যে এটা বাদ দিয়েছিলাম, এইটা এইটা এখন নিয়ে আসলাম, আবার এখানে সার্কিটে বসাই দিলাম, এই যে 6 ওহমটা, হ্যাঁ লোডটা, আর এইটুকু আমরা পেয়েছি, এই যে 1 ওহম পেয়েছি, আর এই যে এখানকার ভোল্টেজ ছিল 20 ভোল্ট, এই যে আমরা এখানে পেয়েছি দেখছেন। তারপরে এখান থেকে সুতরাং থেভেনিন সমতুল্য সার্কিট হতে কারেন্ট পাওয়া যায় I সমান সমান, আমরা যদি এখানে দেখতে চাই তাহলে টোটাল লোড কারেন্ট সমান সমান থেভেনিন থিওরেম ভোল্টেজ ভাগ থেভেনিন থিওরেম রেজিস্ট্যান্স প্লাস এই লোডটা, এই যে যেটা আমরা আগে সেপারেট করেছিলাম রেজিস্ট্যান্স লোড, তখন এটা আমরা বসাই দেবো 20 ভাগ 1 প্লাস 6 সমান সমান 20/7 সমান সমান 2.87 অ্যাম্পিয়ার, এটি হচ্ছে উত্তর। তো খুব সহজভাবে এই অঙ্কগুলো করা যায়। তা আরেকটা অঙ্ক দেখাবো, দেখুন নিচে আমি আরেকটা অঙ্ক লিখে রেখেছি সেটাও দেখাবো, নিচেরটা দেখুন থেভেনিন থিওরেম সাহায্যে নিচের বর্তনীর আমরা এটা বাই করতে হবে লোড কারেন্টটা কত, এখানে চিত্রের দিকে দেখানো হয়েছে নিচের বর্তনী কারেন্ট লোড এর মান নির্ণয় করো, তাহলে আমরা কি করব, প্রথমে এটিকে সেপারেট করব এবং এটাকে একটা মান দেব, এ দিয়ে একটা মান দেব, দেখুন আমি নিচে যাচ্ছি সমাধান, এখানে এই যে ছবিতে চলে আসি যে 50 ওহমের, এই যে 50 ওহম এর রোধটি বিচ্ছিন্ন করে উক্ত প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ VTS নির্ণয় করতে হবে, এখানকার ভোল্টেজটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপর এখানে আমরা চলে আসি যে এই জায়গার ভোল্টেজটা যদি আমরা পাই, এখানে ভোল্টেজটা যদি পাই, এই ওপেন সার্কিট ভোল্টেজ আর থেভেনিন থিওরেম ভোল্টেজ কিন্তু একই, এই যে আমরা এখানে দেখিয়েছি, তাহলে আমরা যদি এইটা বা এইখানে ভোল্টেজটা এটা হবে ঠিক এ বির মানও কিন্তু একই হবে, আমরা যদি এটা বাই করতে পারি। তো এখন দেখুন এই যে ভি এ বি মানে এ অংশটার, এই যে এ এবং বি এ অংশটার, এই যে আমি এখানে দেখেছি এ বি এ অংশটার, তো এই অংশটা সমান সমান থেভেনিন থিওরেম ভোল্টেজ সমান সমান 20 ওহম, রোধের আড়াইতে ভোল্টেজ ড্রপ, যেহেতু এ বি প্রান্ত ওপেন তাই 60 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু এদিক দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না, এখানে কিন্তু এই সার্কিটটা খোলা, এই যে ওপেন হয়ে আছে, যেহেতু কারেন্ট সমান সমান 0, এই যে আমি লিখে দিচ্ছি কারেন্ট সমান 0 হবে, সুতরাং 20 রোধের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত, এই যে এখান থেকে প্রবাহিত হবে কোথায়, এই 20-এর ভিতর দিয়ে, আমরা জানি I1 সমান সমান ভোল্টেজ ভাগ এই রেজিস্ট্যান্স, ভোল্টেজ হচ্ছে 120 আর রেজিস্ট্যান্স আছে 40 আর এই যে 60 যোগ, এর যেহেতু সিরিজে আমি এটি দিলাম 2 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক সেই অনুপাতে যদি 20 ওহম রোধের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হয়, তো এই যে ভোল্টেজ ড্রপ হয়, তো এখানকার ভোল্টেজ ড্রপ হবে ভোল্টেজ থেভেনিন থিওরেম সমান সমান 20 গুণ 2, তাহলে এই 2 হচ্ছে এই যে আমরা এখান থেকে কারেন্টটা পেলাম, তাহলে এই ভোল্টেজ হচ্ছে আপনার ভোল্টেজ বাই করতে হবে রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 20 গুণ 2, এটা হচ্ছে কারেন্ট সমান সমান 40 ওহম,
তাহলে 40 ওহম হচ্ছে থেভেনিনস থিওরেম ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা চলে যাই নিচে রেজিস্ট্যান্সটা বাই করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আবার ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হবে। এখন এই যে এখানে যে ভোল্টেজ ছিল এই ভোল্টেজটাকে আমরা এখন শর্ট করে এটা বাই করবো। তো এই যে আমরা শর্ট করে দিলাম, শর্ট করে আমরা যদি এখন যাই যে এবি প্রান্তের রেজিস্ট্যান্স আমরা যদি এখানে ধরি, এবি প্রান্তের রেজিস্ট্যান্স দেখুন আমরা এইটাকে প্যারালালে ধরবো আর এটা সিরিজে ধরবো। তাই প্যারালালে হচ্ছে 40 × 20 গুণ আর নিচে হচ্ছে 40 + 20, এটা সূত্র, জাস্ট প্যারালালে সূত্রটা বসাই দিলাম আর যোগ 60, এই যে এটা দিলে এত 73.33 ওহম হবে। আচ্ছা তারপরে এখন যেহেতু আমরা চারটে পেয়ে গেলাম, এখন আমরা খুব সুন্দরভাবে যেটা সেপারেট করেছিলাম সেটা এই রেজিস্ট্যান্স লোডটা আমি নিয়ে আসলাম এখানে, এই যে 50 ওহম দেখুন এখানে, আর থেভেনিনস থিওরেম রেজিস্ট্যান্স 73.33 ওহম এটা পেয়ে গেলাম। তাই আমরা যদি এখন লোডটা বাই করি, এখানকার যে কারেন্ট লোড, লোড সমান সমান ভোল্টেজ ভাগ থেভেনিনস থিওরেম রেজিস্ট্যান্স যোগ টোটাল যে রেজিস্ট্যান্স, হ্যাঁ 73.33 + 50, এটি দিলে এত অ্যাম্পিয়ার আসবে, 0.324 অ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা খুব সহজে আমরা থেভেনিনস থিওরেম অঙ্কগুলো বাই করতে পারি। বন্ধুরা যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই অঙ্কগুলো উত্তর দেবো। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।